দর্শক, বিডিভার্স.কম একটা অসাধারণ ভিডিও পেয়েছে আজকে। এখানে শামুকের চলাচল, জীবন্ত শামুক দুইটা খুব নড়াচড়া করতেছে। অনেকদিন এই ধরনের ভিডিও খুঁজছিলাম, বিশেষ করে যারা শিশু বা শিক্ষার্থী তারা একটু খেয়াল করতে পারেন কীভাবে চলাচল করতেছে। একটু কাছ থেকে দেখি, এটাও নড়াচড়া করতেছে, উঠতেছে কিভাবে। খুব ধীর গতিতে চলাচল করতেছে, এটার অবস্থা কি দেখি একটু। ওটা এখন ভিতরে ঢুকে যাবে, ছবি আছে এখনো, খাচ্ছে না কি যেন করতেছে। ভিতরে যাচ্ছে, বিডিভার্স.কম সবসময় নতুন নতুন ভিডিও, নতুন নতুন ধারণা শেয়ার করে এবং সব কিছু আমাদের, বিশেষ করে যারা কখনো দেখে নাই, শিশু কিশোর অথবা শিক্ষার্থীদের জন্য। আমরা যারা এগুলো সবসময় দেখি তারা হয়তো ভাববেন যে এটা কী নতুন আর কি, কিন্তু যারা কখনো কিছু দেখে নাই তাদের কাছে এটা অনেক দুর্লভ। আমরা খুব কাছ থেকে দেখতেছি এটা, আমরা ওইটাকে একটু পর্যবেক্ষণ করি কোথায় যায় এবং সেটাকে আবার ফিরে আসে কিনা।
আমরা হয়তো এটা একটু বেশি সময় লাগবে, তবে আমরা এটা পর্যবেক্ষণমূলক ভিডিও যে আসলে যাই কোথায়, ফিরে আসে কি না। আবার আমরা যেখানে বসে আছি একটু ছোট ছোট ঝোপ জানালা জঙ্গল আছে। এখন রাত এটা স্থির, আর ওইটা ভিতরে প্রবেশ করছে আর আসতেছে না। আরো সম্ভব আছে একটু দেখি, আরেকটু কাছে যাবো, আরেকটু কাছে কি করে একটা খাচ্ছে সম্ভবত, আমি জানি না, যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা হয়তো ভালো বলতে পারবে। আমরা দর্শক এবং সবাইকে অনুরোধ করি, নিত্য নতুন কোনো ধারণা বা কোনো বিষয় যেটা শেয়ার করলে সবার উপকার হবে, এরকম কোনো বিষয় যদি থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা নতুন নতুন বিষয় তুলে ধরব। ওইটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ভিতরে চলে গেছে। আশেপাশে দূর সাপ থাকতে পারে, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, শুধু দেখবো যে আসলে এটা কতক্ষণ স্থির থাকে এবং এটা আসলে গন্তব্যটা কোথায়, বা ওইটাকে আবার ফিরে আসে কিনা। দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে মোটামুটি, তার জন্য যে মন্থর গতিতে রওনা দেয়, এটা তার কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। পাশে একটা পোকা, সেটা কি দুইজনে টানাটানি করতেছে, এইদিকে একটা পোকা ওইদিকে একটা পোকা। সেটা কি ছোট কিছু, আমরা তো এটা খেয়ালই করি নাই, একটু জুম করি। এটা কি ছোট শামুক? ছোট শামুক, তার মানে কি এই শামুকটা কি বের হলো এখন? খুব অসাধারণ একটা ব্যাপার, ছোট শামুক এই পাশে একটা বড় শামুক, তার মানে এটা কোথায় আসলো এত ছোট শামুক? আমরা একটু দেখি, এইখানে একটা শামুক, ছোট শামুক পাশেই হচ্ছে বড় শামুকটা, আরো কি শামুক বের হচ্ছে? কি করবে এটা, দেখি রওনা দিচ্ছে। তাহলে এটা এই সময়টা কি হবে, এটা তো একটা ছোট সময়,
দেখেন একটা ছোট সাপ। এই সময়টা কি করবে এখন? কিছু একটা ঘটবে। আসলে খুব ভালোভাবে খেলনা করলে বুঝতাম না যে এখানে একটা ছোট শামুক আছে। আপনারা একটু খেয়াল করেন, একটু ছানা ছোট দর্শক পিছুটা একটু বড় হচ্ছে, কিন্তু কিছু একটা ঘটবে। কিছু একটা হতে যাচ্ছে। আমরা চুপচাপ দেখি কি হয়। এই ধরনের ঘটনা আমরা আসলে সবসময় খেয়াল করি না, আমাদের প্রকৃতিতে অনবরত ঘটে যাচ্ছে। কিছু একটা হবে, কি যেন বের হচ্ছে। খুব বড় ভিডিও হচ্ছে, কিন্তু কিছু একটা খুব হচ্ছে এখানে, এটা কি অবস্থা? রওনা দিচ্ছে, সে কি ফিরবে? একটু অন্ধকার, আমি লাইট মারবো না যে ঝামেলা হবে, হয়তো তাদের স্বাভাবিক কোনো ক্রিয়া হয় যেটা হয়তো ব্যাহত হতে পারে। আমি খুব আস্তে আস্তে কথা বলতেছি যাতে কোনো সমস্যা না হয়। দুঃখিত দর্শক, বড় ভিডিও করার জন্য। আমরা পরে দেখে শেয়ার করবো যে কি হয়, এবং লাইটের আলো বন্ধ করবো আসলে, তখন কি হয়। হয়তো লাইটের জন্য কিছু হচ্ছে না। ধীরে ধীরে চলে যাচ্ছে, আর ওই পাশে যেটা চলে গেছে সেটা আর বের হচ্ছে না। দর্শক আমি পরে দেখব, যদি বিশেষ কিছু ঘটে তাহলে ভিডিও করার চেষ্টা করব, এবং সবাইকে ধন্যবাদ দিব
এবং আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।